হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ পিঙ্কি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে ক্লাস টুয়েলভ ফিজিক্সের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল স্বর্ণপত্র তড়িৎ বিক্ষণ বা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের তিন নম্বর ভিডিও ইউনিট ওয়ান থেকে পার্ট থ্রি ভিডিও এর আগে অলরেডি আমরা দুটো ভিডিও আপলোড করেছি যেখানে চার্জ বা আধান সম্পর্কে জেনেছি আধানের কোয়ান্টাইজেশন সহ অন্য অন্য যে ধর্মগুলো সেগুলো জেনেছি এবং আধান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো জেনেছি এবং দুই নম্বর ভিডিওতে আমরা জেনেছি তড়িতের যে ইলেকট্রনীয় মতবাদ বা তড়িতের আধুনিক যে মতবাদ সেটা সম্পর্কে এই ভিডিওতে আমরা দেখে নেব স্বর্ণপত্র তড়িৎ বিক্ষণ যন্ত্র বা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ এখানে স্বর্ণপত্র কেন বলা হয়েছে কেন সোনার পাত ব্যবহার করা হয় সমস্ত ঘটনা আমরা এই ভিডিওতে দেখে নেব একটা সুন্দর ছবির সাহায্যে তার আগে বলে দিচ্ছি এখনো তোমরা যদি এক এবং দুই নম্বর পার্ট না দেখে থাকো অবশ্যই দেখে নিও কেননা সেগুলো যদি না দেখো এই পরীক্ষাটা কিন্তু বুঝতে পারবে না এটা কি হচ্ছে কিছুই বুঝতে পারবে না সুতরাং আগে আগের দুটো ভিডিও দেখে তারপরে কিন্তু তিন নম্বর ভিডিওটা বা তিন নম্বর পার্টটা দেখবে এবার তাহলে চলে যাচ্ছি আমাদের আজকের ছবির সাহায্যে বিস্তারিত আলোচনা পড়বে শুরু করছি স্বর্ণপত্র তরিত বিক্ষণ যন্ত্রের বর্ণনা তোমরা ছবিতে যে দুটো যন্ত্র দেখতে পাচ্ছ সে দুটো কিন্তু তরিত বিক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ তাহলে প্রথমেই জানতে হবে যে তরিত বিক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ কাকে বলা হয় আমরা যে যন্ত্রটির সাহায্যে কোনো বস্তুর তরিত আধানের অস্তিত্ব এবং প্রকৃতি জানতে পারি যে যন্ত্রের সাহায্যে তড়িৎ আধানের অস্তিত্ব জানতে পারি এবং তড়িৎ আধানের প্রকৃতি অর্থাৎ তড়িৎ আধানটি ধনাত্মক না ঋণাত্মক আধান এই সমস্ত বিষয়ে জানতে পারি সেই যন্ত্রগুলোকে বলা হয় তড়িৎ বিক্ষণ যন্ত্র এবার তড়িৎ বিক্ষণ যন্ত্রে যখন স্বর্ণপত্র ব্যবহার করা হয় বা সোনার তৈরি পাত ব্যবহার করা হয় তখন তাকে বলে হচ্ছে স্বর্ণপত্র তরিদ বিক্ষণ। বোঝা গেল এখানে যেই দুই রকমের যন্ত্র দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের এই যন্ত্রটি দেখতে হয়ে থাকে অর্থাৎ আলাদা আলাদা দেখতে হয়ে থাকে এবার আমরা দেখে নেব এই যন্ত্রটির বিভিন্ন অংশগুলো কি কি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ওপরের দিকে কি থাকে একটা ধাতব চাকতি রয়েছে যেটার নাম ডি পাত্রের বাইরের দণ্ডের ওপরে একটি ধাতব চাকতি থাকে যার নাম ডি ধাতব চাকতির নিচে কি আছে পি নামক অন্তরক ছিপি রয়েছে তারপর ভেতরের দিকে অর্থাৎ এই পি একটি মধ্য দিয়ে একটি পাতলা কাচের দেয়াল যুক্ত পাত্রের মধ্যে ঢোকানো আছে এবার নিচে দেখো দুটো এল এল লেখা আছে সেই দুটো হচ্ছে সোনার পাত যেটাকে আমরা স্বর্ণপত্র বলছি দুটো সোনার পাত লাগানো আছে এবং দুটো যে টি লেখা আছে সেই টি দুটো হচ্ছে দুটো টিনের পাত এবং নিচের অংশে দেখতে পাচ্ছ তোমাদের জল শোষক সি এ সি এল টু ক্যালসিয়াম ক্লোরাইড রাখা আছে যেটা কিনা এই যে যন্ত্রটির ভেতরে যে বায়ু আছে সেই বায়ু থেকে জলটাকে শোষণ করে নেয় যাতে আমরা আধানের প্রকৃতি এবং আধান সম্পর্কে সঠিক ধারণা পাই যাতে বায়ু আমাদের পরীক্ষা নিরীক্ষাতে বিঘ্ন বা বাধা সৃষ্টি না করে সেই জন্য বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প বা বায়ুটাকে শুষ্ক রাখা প্রয়োজন তাই জন্য এই সিএসিএল টু একটা জল শোষক রাখা হয় যেটা একটা বাটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এবং নিচের যে অংশটা এই যন্ত্রটা সেটা আর্থের সঙ্গে গ্রাউন্ড করা থাকে তোমরা লেখা দেখতে পাচ্ছ ধাতব ভূমি অর্থাৎ ভূমির সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে বোঝা গেল এই হলো পাত্রটির বর্ণনা এবার এটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি প্রথমে আমি একটা একটা করে বলছি যেই যেই কাজগুলোতে ব্যবহার করতে পারি এবং সেই কাজগুলো পরে বর্ণনা করছি এক নম্বর আমরা ব্যবহার করতে পারি আধানের অস্তিত্ব নির্ণয়ে অর্থাৎ কোনো বস্তুর মধ্যে আধান আছে না আধান নেই সেটা আমরা নির্ণয় করতে পারি এই স্বর্ণপত্র তরিদ বিক্ষণ যন্ত্রের সাহায্যে তারপরে দুই নম্বর আধানের প্রকৃতি নির্ণয় করতে পারি অর্থাৎ যেই বস্তুটাতে যে আধানটা রয়েছে সেটা ধনাত্মক আধান নাকি ঋণাত্মক আধান সেটাও আমরা এই তরিদ বিক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পারি তারপরে আমরা আরও জানতে পারি যে কোনো একটা বস্তু পরিবাহী না অপরিবাহী সেটাও আমরা এই তরিদ বিক্ষণ যন্ত্রের সাহায্যেই নির্ণয় করতে পারি এবং আমরা এটা ব্যবহার করে পরিবহন দ্বারা তরিদ বিক্ষণ, চাকটিকে কিন্তু করতে পারি বোঝা গেল এই চারটি কাজে আমরা এই যন্ত্রটিকে ব্যবহার করি এবার আমরা একটা একটা করে এই যে কাজগুলোর কথা বললাম ব্যবহারগুলো বললাম সেগুলোর বিস্তারিত আলোচনা জেনে নেব প্রথমেই আধানের অস্তিত্ব নির্ণয় আমরা কোনো বস্তুতে আহিত কি বা কোনো বস্তু আহিত কিনা সেটা কিভাবে জানতে পারবো সেটা জানতে হলে বস্তুটিকে এই যে বিক্ষণের যে অনাহিত চাকতি সেটার কাছে বা সেটার সংস্পর্শে সেটার সঙ্গে লাগাতে হবে স্পর্শ করাতে হবে যদি স্বর্ণপত্র দুটির বিস্ফোরণ হয় অর্থাৎ স্বর্ণপত্র দুটি যদি পরস্পরের থেকে ফাঁকা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে বস্তুটি আহিত আর যদি স্বর্ণপত্র দুটির কোনো বিস্ফোরণ না হয় তাহলে বুঝতে হবে যে বস্তুটি অনাহিত বোঝা গেল এবার আমরা জেনে নেব পরিবহন দ্বারা তড়িৎ বিক্ষণ চাকতিকে কীভাবে আমরা আহিতকরণ করতে পারি আচ্ছা পরিবহন দ্বারা আমরা যদি এই তড়িৎ বিক্ষণ চাকতিকে আহিত করতে চাই তাহলে কি করতে হবে একটি আহিত বস্তুকে তড়িৎ বিক্ষণের চাকতিতে স্পর্শ করাতে হবে মনে করো যদি আমরা একটি কাচ দণ্ডকে রেশম দিয়ে ঘষি তাহলে কাজ দণ্ডের মধ্যে কোন আধান হবে দণ্ডের স্থান যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপরের দিকে তাই দণ্ডের মধ্যে ধনাত্মক আধানের সৃষ্টি হবে এবার সেই দণ্ডটা যদি আমরা তরিত বিক্ষণ চাকতি এই যে ছবিতে রয়েছে ওপরের দিকে যে ডি সেই চাকতির গায়ে যদি স্পর্শ করাতে পারি তাহলে কি হবে কাজ দণ্ড থেকে কিছু ধনাত্মক আধান যন্ত্রে ছড়িয়ে পড়বে অর্থাৎ ধনাত্মক আধানে আহিত হবে যদিও এই প্রণালীটি কিন্তু যথার্থ নয় বা বলতে পারো যে পরিবহন প্রণালীতে স্বর্ণপত্র তরিদ বিক্ষণ চাকতিকে আহিতকরণ একটা ভালো বা উৎকৃষ্ট পদ্ধতি নয় আচ্ছা এরপরে আমরা জেনে নিচ্ছি যে আধানের প্রকৃতি কিভাবে আমরা নির্ণয় করতে পারি অর্থাৎ যে বস্তুটি আধানে আহিত তা ধনাত্মক আধানে আহিত নাকি ঋণাত্মক আধানে আহিত তো কোনো আহিত বস্তুর আধানের প্রকৃতি নির্ণয় করার জন্য প্রথমে এই যে আমরা পরিবহন প্রণালীটার কথা বললাম সেই প্রণালীতে বা অন্য কোনো পদ্ধতিতে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করে নিতে হবে এবার মনে করো প্রথমে ধনাত্মক আধানে আহিত করা হলো চাকতিটিকে এরপর যদি আমরা কোনো ধনাত্মক আধানে আহিত বস্তুকে সেই চাকতির সামনে আনি তাহলে কি হবে স্বর্ণপত্রের বিস্ফোরণটা বৃদ্ধি পাবে যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে সেটা ধনাত্মক আধান এবং যদি হ্রাস পায় তাহলে বুঝতে হবে ঋণাত্মক আধান কেননা পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে আকর্ষণ করার দরুন এই স্বর্ণপত্র দুটি পরস্পরের কাছে এলো এবং বিকর্ষণ করার দরুন স্বর্ণপত্র দুটি পরস্পরের থেকে দূরে সরে গেল এই পদ্ধতিতে আমরা আধানের প্রকৃতি নির্ণয় করতে পারি অর্থাৎ আধানটি ধনাত্মক না ঋণাত্মক সেটা বুঝতে পারি নেক্সট আমরা জেনে নেব এই তড়িৎ বিক্ষণ যন্ত্রের সাহায্যে কি করে পরিবাহী এবং অপরিবাহী শনাক্তকরণ করতে পারি বা চিনতে পারি মনে করো যেই বস্তুটা নিয়ে আমরা পরীক্ষা করব বা যেই বস্তুটা সম্পর্কে জানবো সেই বস্তুটার এক প্রান্ত হাতে ধরে অন্য একটি প্রান্ত একটি স্বর্ণপত্র তরিদ বিক্ষণের চাকতির সংস্পর্শে আনতে হবে বস্তুটি যদি পরিবাহী হয় তাহলে কি হবে তরিদ বিক্ষণের আধান তৎক্ষণাৎ পরিবাহী বস্তু এবং পরীক্ষাকারী পরীক্ষাকারী দেহের মধ্য দিয়ে কি হবে আর্থিং করা আছে মাটিতে চলে যাবে এবং স্বর্ণপত্র দুটি নিমিলিত হয়ে যাবে অর্থাৎ বিস্ফোরিত আর থাকবে না তারা পরস্পরের কাছে চলে আসবে যদি বস্তুটি পরিবাহী হয় আর যদি বস্তুটি অপরিবাহী বা অন্তরক হয় তাহলে তড়িৎ বিক্ষণের আধান মাটিতে যেতে পারবে না এবং স্বর্ণপত্র দুটি যেমন রয়েছে তেমনই থেকে যাবে তার কিন্তু কোনো চেঞ্জ হবে না বোঝা গেল তো এই পদ্ধতিতে বা এই যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই পরিবাহী অপরিবাহী চিনতে পারি আধানের প্রকৃতি নির্ণয় করতে পারি আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারি আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছ আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করব খুব শীঘ্রই হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও